মাশরাফি আশরাফুলের মতোই ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে লিটন দাসের। আইপিএল এর চলতি আসরে মাত্র একটি ম্যাচ খেলেছেন লিটন দাস। আইপিএল এর মাঝপথেই পারিবারিক কারণ দেখিয়ে দেশে ফিরেছেন এই বাংলাদেশি ওপেনার। সোশ্যাল মিডিয়ায় কেকেআর বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওপেনার লিটন দাসকে নিয়ে মাতামাতি করলো, শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে অনুরোধ করে আইপিএল না খেলার জন্য। তার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স দলে বেড়ায় জেসন রয়কে। সেই একই অনুরোধ লিটন দাসকে করেছিল, কিন্তু লাভ হয়নি। আয়ারল্যান্ড সিরিজ শেষে লিটন দাস কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেন। দলে যোগ দিলেও কয়েকটি ম্যাচে সেরা একাদশে দেখা মেলেনি লিটন দাসের। অনেক জল্পনা কল্পনা শেষে দিল্লির বিপক্ষে জায়গা পান লিটন দাস, কিন্তু সেই ম্যাচে পারফরমেন্স ভালো করতে না পারে এবং দুটি স্ট্যাম্পিং মিস করায় আর একাদশে জায়গা হয়নি লিটন দাসের। আইপিএলের প্রথম এবং দ্বিতীয় আসরে বাংলাদেশের হয়ে যতক্রমে সুযোগ পান মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আশরাফুল এবং আব্দুল রাজ্জাক, কিন্তু এদের প্রত্যেকেরই একটি করে ম্যাচ খেলার পর আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে যায়। পরবর্তীতে আর কোনো আসরে আইপিএলের কোনো দল তাদেরকে দলে বেরোনোর আগ্রহ দেখায়নি।